যা কিছু হয় ভালোর জন্যই হয়, এই বিশ্বাস অনেক মানুষকে বাঁচিয়ে রাখে। আমি অনেক মানুষকে দেখেছি যাদের জীবন বিভীষিকাময় হয়ে গেছে। আমার মতো এমন অনেক মানুষ আছে যারা হারাতে হারাতে আর কিছুই বাকি নেই, এমন লোকজনও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেঁচে থাকে, মনে একটা বিশ্বাস ভবিষ্যতে ভালো কিছু হবে, সুন্দর দিন আসবে, কষ্টের পর স্বস্তি আসবে। এই বিশ্বাসটুকু, এই আশাটুকু কত মানুষকে যে আত্মহত্যা করা থেকে বিরত রেখেছে। আর আল্লাহর কি চমৎকার পরিকল্পনা দেখুন, ভবিষ্যৎকে তিনি রেখেছেন অজ্ঞাত। এই ভবিষ্যৎ নিয়ে যাতে আমাদের জল্পনা কল্পনা অবিরত থাকে, ভালো দিন আসার একটা আশা থাকে, যাতে বেঁচে থাকার প্রবল মনোবাসনা জেগে থাকে। কষ্ট আর সব হারানো মানুষকে একটা শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া তার আর কেউই নেই। অবিশ্বাসীদের এই আশাটুকুও থাকে না, এজন্য তারা অধিকাংশই ডিপ্রেশনে ভোগে, নায়ালিস্ট হয়ে যায়। কিন্তু বিশ্বাসীদের জন্য ভবিষ্যৎ শুধুই আশার, ভালো দিনের আশা। আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে, সূরা আল ইমরান আয়াত 139। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেন ভালোর জন্যই করেন।